বন্ধুরা, আমি দেবব্রত অধিকারী। আজকে আপনাদের জন্য একটা টোটালি নতুন সিক্রেট নিয়ে আসছি, টোটালি নতুন টপিক। হয়তো হতে পারে আপনারা এরকম টপিক জীবনে ইউটিউবে দেখেননি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন আর প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখুন, কারণ আমার এই চ্যানেলের এন্টার বেটার চ্যানেলের মূল উদ্দেশ্য এগুলি হেলথ অ্যান্ড ওয়েলথ কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান। আর যদি বন্ধু প্রথম দেখে থাকেন আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আপনার দিন সময় বৃথা যাবে না। ঠিক আছে, আমি ফেক তথ্য একটাও দিই না। আমি একদম সকাল সকাল খুব ঠান্ডা এখানে, আজকে ব্লেজার আর টাই পরার মতো পরিস্থিতি নেই, প্রচুর ঠান্ডা। তো জ্যাকেট পরে আজকে আপনাদের সঙ্গে একটা এরকম সিক্রেট শেয়ার করব। প্রত্যেকটা বাড়িতেই মানুষ এইভাবে হ্যারাসমেন্ট হয়, সেই হ্যারাসমেন্টের থেকে বাঁচতে পারবেন, লাখ লাখ টাকা বাঁচাতে পারবেন, নিজের বাড়ি নিজে কাজ করবেন প্রাউড ফিল করে, তার সিক্রেট আমি আজকে তুলে ধরছি এই গড গিফটেড প্রজেক্টার মল। এটা আমার আমি বললে উপরওয়ালা নারাজ হয়ে যাবে, প্রজেক্টার মল। ঠিক আছে, আপনারা গুগলে গিয়ে প্রজেক্টার মলের ইতিহাস হিস্টোরি জেনে নিতে পারেন, কিভাবে এটা কীভাবে তৈরি হলো, ফুটপাত থেকে অনলাইনে এসছে। তো আমার স্বপ্ন, আমি মানে আমি যেরকম ফুটপাত থেকে অনলাইনে এসছি, মানুষকেও এইভাবে আনব। আজকে যারা মানে বিলেনিয়ার ট্রিলেনিয়ার, তারা কিন্তু চাইছে না অন্য মানুষকে বানাক, কিন্তু আমার স্বপ্ন আমিও হব, মানুষকেও বানাবো। তার কারণ কি, এই জীবন একটাই সুযোগ। এই জীবনের সাথে যে নাকি অবহেলা করবে, গাফিলতি করবে, সে জীবনে কোনোদিন সফল হতে পারবে না, তার এই পৃথিবীতে আসার যাওয়াই সার। তো আমি এই পৃথিবীতে কিছু করে দেখিয়ে দিতে চাই মানুষকেও, যে হ্যাঁ আমিও কিছু করতে পারি, মানুষকেও করাতে পারি। এটা আমার মূল উদ্দেশ্য এই চ্যানেলে। যাই হোক বন্ধুরা, এই বিষয়ে আমার আজকের টপিক নয়, আজকে দেখাবো আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন একটা, এটা মানে ইনডোর বাথরুম, মানে অ্যাটাচড ল্যাট্রিন বাথরুম যেটাকে হয়, এটা ওই উপরের তলায় আবার আছে। অ্যাকচুয়ালি এই প্রজেক্টার মল মানে তালা যদি কেউ বলে তাহলে সাততলা, হাইটে চারতলা। আপনারা যদি নিজস্ব নিজেভাবে নতুনভাবে বিল্ডিং করেন, বাড়ি করেন, আমি রিকোয়েস্ট করব, যদি একতলার টাকা থাকে, আপনারা একতলা করার প্ল্যান করেন, আমি রিকোয়েস্ট করব বন্ধুরা, সেটা একতলা না করে ফাউন্ডেশনটা, একতলা বিল্ডিং করুন অসুবিধা নেই, কিন্তু একতলা না করে ফাউন্ডেশনটা কমসে কম তিনতলা করে রাখবেন। তার কারণ কি, জায়গা কিন্তু আর বাড়ানো যাবে না, জায়গা একবারই। এই জায়গা নিয়েও অনেক প্ল্যান, যাই হোক সেই নিয়ে আমি যাচ্ছি না। এবং আমার সাথে একবার অবশ্যই কনসাল্ট করে নিতে পারেন, আমার কোনো ফিস দেওয়ার ব্যাপার নেই। টোটালি ডিসক্রিপশন বক্সে সব কিছু থাকবে, নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার, একবার কমিউনিকেট করে নিন। এবং আমি এই টপিক যদি ফলো করেন, আপনি একটা বাড়ি করতে লাখ লাখ টাকা বাঁচাতে পারেন, সেই ফর্মুলা আমি তুলে ধরছি। দেখুন আজকে দেখাবো এই টাইলস লাগানোর সিক্রেট। আজকে সিক্রেটটা হলো টাইলসের সিক্রেট। এখানে আপনি লাখ লাখ টাকা সিমেন্টও বাঁচাবেন, আপনার জিনিসটাও মজবুত হবে, এবং কাজটা আপনি নিজে হাতে করবেন সেটাও লজ্জা হবে না। সেটা আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, তো সেটার আমি আজকে সিক্রেটটা তুলে ধরছি। চলুন সঙ্গে থাকুন, এবং আমি এখন ব্যাক ক্যামেরায় যাব, আপনাদেরকে এই টোটাল সিক্রেটটা দেখাবো, কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়ে হবে না। তো এই বাথরুমের টোটাল কাজটা আমি করেছি, রাজমিস্ত্রি কিছু কাজ করে দিয়েছে, শাটারিং আমি করেছি, রাজমিস্ত্রি কাজ করেছে, প্লাস্টার রাজমিস্ত্রি করেছে, টাইলসের কাজটা আমি নিজে করলাম, এটার উপরের ফ্লোরেরটা মিস্ত্রি করেছে, সেটাও আমি দেখাবো, এবং এটা আমি নিজে করলাম মিক্সচার টাইলস দিয়ে। আরেকটা রিকোয়েস্ট করবো, আপনারা টাইলস, ফ্রেশ টাইলস কোনোদিন কিনবেন না, মানে ভাঙা টাইলস না, ফ্রেশ টাইলসই কিনবেন, একই ডিজাইনের সব টাইলস কিনবেন না। দোকানে গিয়ে বলবেন দাদা আমার ফ্রেশ প্যাকেটই লাগবে, এক একটা এক এক কালার মিক্সচার টাইলস দেন, কিন্তু তার মধ্যে থেকে পেয়ে যাবেন হয়তো 8-10 প্যাকেট একই টোন চলে আসলো, একই কালার, একই ডিজাইন, আবার হয়তো 5-7 প্যাকেট অন্য ডিজাইন, হয়তো 1-2 প্যাকেট অন্য ডিজাইন। সেগুলি দিয়ে ম্যাচিং করে করে যখন সুন্দর মানে টাইলস লাগাবেন, টাইলসটা যখনই আনবেন বাড়িতে, এনে মানে এসে গেল রুমের মধ্যে, সব টাইলস খুলে মেলিয়ে নেবেন, কোনটা কোন ডিজাইন, সেই ডিজাইনটা কোনটার সাথে কোনটা দিলে আপনার বিবেকে, আপনার মনের থেকে সুন্দর হয়, সেইভাবে সাজাইতে হবে। তাহলে কী হবে, আপনি দামে কম পেয়ে গেলেন, সেখানে মিক্সচার টাইলসের সস্তা, আর ফ্রেশ টাইলস যখনই আপনি মানে এক ডিজাইনের টাইলস আনবেন সেটার দাম বেশি, এবার সেখানে পয়সা বাঁচলো, এবং আপনি যখন সাজাবেন সুন্দর বেশি লাগবে ওই ফ্রেশ টাইলসের থেকে। আমি জানতো দেখাবো, সঙ্গে থাকবো। তো বন্ধুরা, আর দেরি না করে আপনাদেরকে আজকে সেই এবার পঙ্কু যেটা বানাবো, যেটা আমি বলি, সেই পঙ্কু বানানোর ব্যাপারটা আমি সিক্রেটটা বলে দিচ্ছি, দেখিয়ে ব্যাক ক্যামেরায় গিয়ে, এবং একটা আপনার কাটিং মেশিন লাগবে, আমি সেটাও দেখাই দিচ্ছি, চলুন সঙ্গে থাকুন, আমি ব্যাক ক্যামেরায় যাব। দেখুন বন্ধুরা, এই যে যখনই টাইলস চলে আসলো আমার এখানে, অলরেডি আমি ভিডিওটা আরও আগে বানানো উচিত ছিল, এইভাবে যখনই ভ্যারাইটি ডিজাইন আসবে এইভাবে পর পর সাজিয়ে নেবেন, কোনটার সাথে কোনটা ডিজাইন আসবে, হ্যাঁ কোনটা কতটা আছে দেখে তারপরে প্ল্যানিং করে সাজাবেন। এই দেখুন
একটা মিক্সার টাইল দিয়ে বাথরুমের বাইকটা করা হয়েছে এবং উপরে একটাই প্যাকেট ছিল ওই বর্ডারের, একদম ম্যাচিং মতে প্ল্যানিং মতে করা হয়েছে, একদম মাপে মাপে হয়ে গেছে এবং এই ছাদটাই একরকম। এবং এই ভিতরে এই যে টোটাল মানে আমি নিজে করেছি। এবং এই যখনই আপনি টাইলসটা লাগাবেন, লাগানোর প্রথম সিক্রেট, আপনি রুমের যখনই দরজার সামনে দাঁড়াবেন আপনি একবার দেখে নেবেন আপনার চোখে কোন ওয়ালটা সবচেয়ে প্রথম নজর পড়ে, সেই ওয়ালটা সবার আগে করতে হবে। এবার তারপরে ডান দিকে বা দিকের থেকে আস্তে আস্তে করবেন। এবং করার পরে আমি সবার আগে এই এই সাইডটা করেছিলাম, এখানে লাইট নেই তাই একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, তারপরে এই সাইডটা করেছি। কত প্ল্যানিং করে সুন্দর করে বেসিনটাও সুন্দর প্যাচিং করে, এখানে একটা যদি কেনা বেসিন বসাতাম জায়গাটা মার খেত, ইউজ করতে অসুবিধা হতো, দরজা ছোট জায়গা না, ছোট জায়গার মধ্যে প্ল্যানিং করে জলের লাইনের কাজটা আমি নিজে করেছি। এটা তো আমি সিক্রেট আর একটা ভিডিওতে দেবো কিভাবে করলাম। জাস্ট আপনাকে সিক্রেটটা জানলে করাটা ইজি, একদম করাটা কোনো কঠিন কাজ না। এটার আমি আমার লাইফে প্রথমবার কিন্তু জাস্ট দেখে দেখে প্ল্যানিং করে করে এই সাবজেক্টগুলো শিখেছি। এইটা এখনো করা বাকি আছে, উপরটা হয়ে গেছে, এক কত সুন্দর এই বর্ডার টেনে 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 ম্যাচিং করে করে প্ল্যানিং করে করা হয়েছে। এবার আপনাকে এই যেইটাই নাকি মানে দরজা বা জানালার সাইডে পড়বে, এই দেখুন এই যেইটা আমি দেখানোর চেষ্টা করছি, ধরুন এইটা, এইটার মধ্যে টাইলসটা সবার আগে কোনটা লাগাবো, এইটা না এইটা? আপনাকে আমি সেই সিক্রেটটা বলে দিচ্ছি, এই সিক্রেট আপনি কোথাও পাবেন না, সবার আগে লাগাতে হবে এইটা, এই সাইডটা, এই ভিতর সাইডটা সবার পরে হয়, ঠিক আছে? আর এই মুখটা বিটটা কেটে দিতে হয়, এটা কাটারও আমি আপনাকে লাইভ দেখাবো কীভাবে কাটতে হয়। সঙ্গে থাকুন, এক হাতে ক্যামেরা করি, এক হাতেই রেকর্ডিং, হ্যাঁ মানে আমি নিজেই, আমার কোনো রেকর্ডার নেই আর কি। তো এই যেরকম প্রথম এই সাইডটা হয়েছে, তারপরে এই সাইডটা ভিতরটা এইভাবে সেম হয়েছে, এইভাবেও এই দরজার এই সাইডটাও সেম। এই দেখুন সবার আগে এই সাইডটা হয়েছে, এই যে কেটে দিয়েছি, এই এই কাটিংটাই একটু বাহাদুরির কাজ, হ্যাঁ মানে হাতটা যেন না লড়ে না কাঁপে সাবধানে, এটা এটা কাটা হয়েছে। এবার এই মুখটা উঠাবো, দেখুন এটা সিক্রেট, সবার আগে এই চারো সাইড হয়ে গেল, এইবার এই ভিতর সাইডটা হবে। এই দেখুন সব কেটে কেটে একদম ম্যাচিং করে রেখে দিয়েছি, একদম প্ল্যানিং, জাস্ট আর কিছু না, টাকা বাঁচাতে হবে। এবং উপরের যে বাথরুমটা হয়েছে সেখানে তিন বস্তার উপরে সিমেন্ট গেছে, মানে শুধু এই টাইলস লাগাই, তার আমি সেখানে তিন পোয়া বস্তায় মানে এক বস্তার কম, তিন পোয়া বস্তাও লাগে নাই, তিন পোয়ার কম লেগেছে এই টোটাল। এবার এগুলি খুলে দেখান, প্রচুর মানে আমি সিক্রেট বলছি, তার কারণ কি মিস্ত্রিরা বলে এখন পঙ্কুর সাথে শিকাও দিতে হয়, ঠিক আছে, বলে আরো শক্ত হয়। এবার শক্ত যে হবে আপনাকে বলে দিচ্ছি, এটা তো ঢালাই, এটা ঢালাই, এখানে ইট, ইটের গাঁথনি, ইটের গাঁথনির উপরে ইটের গাঁথনি কত হয়েছে, পাঁচ একর মশলাই হয়েছে। ইটের গাঁথনিটা যদি পাঁচ একর মশলাই হয়, তারপরে প্লাস্টার কি হয়েছে, প্লাস্টারও পাঁচ একর মশলাই হয়েছে। এবার তার উপরে এইবার এই যে এইটা প্লাস্টার, এই প্লাস্টারটা যখন পাঁচ একর মশলায় প্লাস্টার হলো, এর উপরে আপনি ছিকা দেন, ফেভিকুইক দেন, যাই কিছু দিয়ে কিছু দিয়ে লাগান না, যদি বালুর প্লাস্টার ছেড়ে দেয় তাহলে তো টাইলস চলে আসবেই। এখানে আপনি ওই যুক্তি দিয়ে আপনাকে মানে প্রমাণ দেখে একবার বুঝুন যে যদি এখানে এটা বালুর প্লাস্টার, বালু যদি প্লাস্টার ছেড়ে দেয় তাহলে এর উপরে যাই কিছু থাকুক না, ছিকা থাকুক, পঙ্কু থাকুক, সবই তো ছুটে আসবে। এইবার আমি এই যেটা ডেটো, এই যে ডেটো, এই ডেটো লাগিয়েছি, এটা হলো দুই একর মশলা, মানে সিমেন্ট যতটা তার দ্বিগুণ বালু দিয়েছি, চালনি করা বালু, ঠিক আছে। তারপরে চিকন করে ডেটো লাগিয়েছি, ডেটোর সিক্রেট বলিয়ে দিলাম, ঠিক আছে। এটা ছয় ইঞ্চি ডেটো আছে, এটাতে আমি একটু সিমেন্ট বেশি খাওয়াইয়াছি, তার কারণ এটা শুধু এই সিমেন্টেই ধরে রাখবে, এখানে ফিফটি ফিফটি, ঠিক আছে। সেটাই আমি পঙ্কু বানানোর ইটা আমি আপনাকে তুলে ধরছি, চলুন পঙ্কু বানানো দেখিয়ে দিই। তার আগে আপনাকে দেখিয়ে দেবো যে এই যে একটা মার্বেল কাটার আপনাকে একটা কিনতে হবে, এই মার্বেল কাটার, এটা দিয়ে প্রচুর কিছু কাজ করা সম্ভব, প্রচুর কিছু হয়। এই একটা মার্বেল কাটার দেড় দু হাজার আড়াই হাজার তিন হাজারের মধ্যে ফাটাফাটি হয়ে যায়, ঠিক আছে না? এই দেখুন এই টাইপের একটা মার্বেল কাটারের দরকার, এটা দিয়েই হলেই আপনার টোটাল কাজটা হয়ে গেল। এবার চলুন পঙ্কু বানানোর ডিজাইনটা দেখুন, দেখুন এই যে এটা এটা হল ঘর, এখানে পুরো কাজ বাকি আছে। আর আরেকটা সিক্রেট এখানে এসে মনে পড়লো, আপনাদেরকে বলে রাখি, যদি আপনি বিল্ডিং করেন তিনতলা বা চারতলা বা পাঁচতলা যাই কিছু করেন না কেন, হ্যাঁ বা একতলাই করেন না কেন, বাঁশ কাঠ নিজে করে নেবেন, মিস্ত্রি হাজিরাতে পাওয়া যায়, তার কারণ সেই কাজটা হবে আপনার বুদ্ধিমান, ছাটারিংয়ে প্রচুর টাকা লাগে, কাজটাও মজবুত হবে, ফ্রেশ কাঠ কিনে নতুন বাঁশ কাঠ নিজে ব্যবহার করে
প্ল্যানিং করে করুন, শিখে নিয়ে করুন, জেনে নিয়ে করুন, অসুবিধা নেই। তো বন্ধুরা, তাহলে আপনার লাখ লাখ টাকা বসাতে পারবেন এবং বিল্ডিংও মজবুত হবে, ঠিক আছে? মিস্ত্রি আপনাকে ফাঁকি দিতে পারবে না। এবার এই পঙ্কু বানানোর সিক্রেট আপনাদেরকে বলে দিচ্ছি, যতটা সিমেন্ট ততটা আমি বালি এখানের মধ্যে মিশিয়ে দেবো, কিন্তু সেই বালিটা যেন চালনি করা হয়, ওটা চালনি ছাড়া, এটা চালনি করা। তো এই চালনি করা বালি দিয়ে এটা মিক্সচার আমি করব। এখানে অলরেডি অল্প মিক্সচার করে নিয়েছি। আমি আপনাকে যা সিক্রেটটা বলে দিলাম, জল দিতে সাবধান, জল একবারে বেশি দিবেন না, অল্প অল্প জল দিবেন আর মিক্সচার করবেন যেন একদম। আমি মশলাটা মেখে নেই, তার কারণ কি, এক হাতে রেকর্ডিং করে এইটা করাটা অসুবিধা হয়। আমি মিক্সচারটা করে নেই এবং ওটাকে মশলার ইটা দেখাই, ধরনটা লাগানোর টেকনিকটাও দেখাবো, সঙ্গে থাকুন। পুশ করে আমি এই যে সিমেন্টটা ঢেলে দিলাম, সিমেন্টটা ঢেলে দিয়ে দেখুন সিক্রেটটা, এটার উপরেই আপনার টাইলসটা কিন্তু ধরে রাখবে। এবার দেখুন এই বালিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আপনাদের যদি একটু বালু কম বেশি হয় কোনো ব্যাপার নেই, বাড়ি তো আপনার নিজের, এখানে যদি একটু বেশি দিলেও যে মানে মশলা কমজোরি হবে তা নয়, মানে এটা লাগানোর সুবিধা আর কিছু নয়। এখানে যদি আমি দু একের মশলা আরও এক এইটা বালি দেই, আরও এক গামলা বালি দেই, মানে এক গামলা সিমেন্ট দু গামলা যদি বালি দেই, শক্তই কম বেশি হবে না, সেইটা দিয়ে আপনি নিশ্চিন্ত। এইটা দিয়ে লাগানোটা একটু সুবিধা, আর ডাইরেক্ট যদি সিমেন্ট দিই সেটা আরও সহজ। তাহলে কী হবে, আমার খরচাটা তো বেশি লাগতেছে না, আমি তো হাজিরা করতেছি না, আমার নিজের বাড়ির কাজ আমি করব। আজকে আপনাদের আরেকটা গল্প মনে করে দিতে চাই, যে রামায়ণ মানে মহাভারতে রামায়ণেরটা প্রথমে বলি, যে রাম যখন বনে গিয়েছিল, রাম লক্ষ্মণ সীতা তারা কিন্তু ভগবান দেবী দেবতা ছিল, তাইলে তারা তো তথাস্তু বলেই মানে হাত উঁচু করে ওখানে অট্টালিকা বানিয়ে থাকতে পারতো, তারা কিন্তু তা করে নাই। তারা কী করছে, ওই বাঁশ লাকড়ি জঙ্গল মঙ্গল দিয়েই কি করছে, ঘর বানিয়ে সেখানে ছিল। তাহলে দেখুন নিজের কাজ নিজে করাটা কত ভালো, সেটা কেন করছে, মানুষের জন্য তাই করে, নিজের বাড়ির কাজটা যেন নিজে করে, তাহলে কী হবে, সেখানে থাকতে আনন্দ বেশি হবে। আর আরেকটা ঘটনা মনে করে দিতে চাই, মহাভারতে পঞ্চপাণ্ডব তারা অর্জুন বান মেরেই কিন্তু বিল্ডিং বানিয়ে সেখানে থাকতে পারতো জঙ্গলে, ঠিক আছে, এত মানে বিদ্যা তার ভিতরে ছিল, কিন্তু তথাপি তারা কিন্তু ওই বাঁশ কাঠ লাকড়ি দিয়েই মানে ঘর বানিয়ে তারা ছিল সেই জঙ্গলে। এবার আমার যুক্তি হলো, এবার নিজের বাড়ির কাজ নিজে যদি করি অসুবিধা তো ব্যাপার নেই, আমার পয়সাও বাঁচলো, জিনিসটাও মজবুত হলো। বন্ধুরা, যদি আপনি আমার এই টপিক ফলো করেন, একবার ম্যাচিং করে নিয়েন এবং কমেন্টস করে জানাবেন এই ফর্মুলা অ্যাপ্লাই করে, যে সত্যি আপনার কাজটা সফল হলো না সফল হলো না, আমি আপনাকে ফেক তথ্য দিলাম নাকি ভুল তথ্য দিলাম নাকি না, তথ্যটা ঠিক আছে, এক্সপেরিমেন্ট করে আমাকে কমেন্টস করবেন বন্ধুরা, আমি সেই কমেন্টসের ওয়েট করব। যখনই আপনার এই গাঁথনি মানে টাইলস লাগানো হয়ে গেল, পরের দিন ওয়ালটাকে ভিজাতে একদম ভুলবেন না, ওয়ালটাকে মোটামুটি সপ্তাহখানি হালকা জল জল মেরে মানে ড্যাম রাখবেন, যেন মালটা মানে একদম শুকিয়ে না যায়, সেটা একটু মাথায় রাখবেন। এই মিক্সচার হয়ে গেল গল্প করতে করতে, কাহিনী বলতে বলতে, এবার এখানে আমি জল দিয়েও একবারে মেখে নিতে পারি, বালতিতে নিয়েও আমি জল দিয়ে পুঙ্গুর মতো আস্তে আস্তে বানাতে পারি, কোনো প্রবলেম নাই। বন্ধুরা, এই যে আমি টোটাল মানে মিক্সচারটা মানে 50 বালু 50 সিমেন্ট মিক্সচারটা বালতিতে নিয়ে এসেছি, যেইভাবে পুঙ্কু বানায় পুঙ্কু ওইভাবেই বালতিতে সিমেন্ট ঢেলে দেয় তারপরে জল দেয়, তো আমি সেই প্রসেসেই পুঙ্কুটা বানাচ্ছি। হ্যাঁ, এখানে অর্ধেক বালু, এবার এখানে আমি আগেও বলেছি বালু দ্বিগুণ দিলেও অসুবিধার ব্যাপার নেই, শক্ত একই হবে, ঘাবড়াবেন না, আপনার বাজেটের উপরে আপনি করবেন। এবার এখানে আস্তে আস্তে জল দিব, জলটা দিয়ে একটু ওয়েট করতে হবে, জলটা তো নিচে যেতে হবে লাড়াচাড়া, আপনি আইডিয়া হিসেবে এখানে মোটামুটি 4 মগের মতো জল লাগবে, এই যে এই মগে। আমি এটা অনেকদিন করতে করতে এক্সপিরিয়েন্সের থেকে বলছি, দুটা হলো তিনটা, এই একবারে দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে দিব, মাখাবো আস্তে আস্তে, একটাই মিক্সচার করবো, একদম মাখা মাখা হবে, মানে দেখতেই মনে হবে যে আঠা আঠা হচ্ছে আর কি। এই জলটা নিচে যাবে, আমি আস্তে আস্তে লাড়িয়ে এটাকে পঙ্কুটাকে বানাবো, আপনাকে সিক্রেটটা বলে দিলাম। এবার এই প্রজেক্টার মলের প্রচুর সিক্রেট আছে, আমি প্রচুর কাজ নিজে হাতে করেছি। এবং আরেকটা জিনিস বলে রাখি, পরে ভুলে যাব, এই টাইলস লাগানোর কাজ একদম প্যান্ট শার্ট পরে আপনি ভদ্র ড্রেস পরেও করতে পারেন, শরীরে কোনো নোংরা লাগবে না, হাতে জাস্ট একটু সিমেন্ট লাগবে, ওটা সঙ্গে সঙ্গে ধুয়ে শুকনা ন্যাকড়া রাখবেন, মুছে নেবেন একটু পরে পরে, নাহলে কী হবে, নতুন হাতে কাজ করলে এই হাত ফুটা হবে। এই দেখুন আমার এই যে হাত ফুটা হয়েছে অলরেডি, দুদিন হলো, এটা আবার 3-4 দিনের মধ্যে রিপেয়ারও হয়ে যায়। হোয়াইট সিমেন্ট লাগাতে গেলে এই মানে কেসটা হয়, যখন এই জয়েন্টটা মারা হয় এখানে হোয়াইট সিমেন্ট দিতে হয় বিভিন্ন কালারের বানিয়ে বানিয়ে ম্যাচিং, যেখানে যেটা দিলে বোঝা যাবে না সেটা করতে হয়।
সেটা আমি আরেক দিন নতুন একটা টপিক দিব, কিভাবে কোন কালারটা কোথায় ম্যাচিং করবেন সেটাও সঙ্গে থাকুন, পেয়ে যাবেন, অসুবিধা নেই। এই ওইটা করতে গেলেই আপনাকে এই আঙ্গুল ওই আঙ্গুল সব আঙ্গুল মিলিয়ে ঝিলিয়ে করবেন, ফুটা হবে না। আর একটু একদিনে বেশি করতে গেলে ফুটা হবে, অল্প অল্প করলে ফুটা হবে না, ভয়ের ব্যাপার। হ্যাঁ, একটু খেতে উপরে জ্বালা যন্ত্রণা করে, এটা ফুটা হলে তো আমার হয়েছিল, এই হাতে প্রচুর ফুটা হয়েছে কাজ করতে করতে, এখন আর হয় না। তো যাই হোক, এই পঙ্কুটা হতে হতে আপনাকে এইসবও বলে রাখলাম। নিচটা কিন্তু প্রচুর নোংরা হয়ে যায়, টাচটা কাজ করতে গেলে নিচটা প্রচুর নোংরা হয়ে যায়। যখন এই ওয়ালটা লাগাই, ওয়াল লাগানোর সাথে সাথে জেক সাইডলা হয়ে গেল, সাথে সাথে শুকনা ন্যাকড়া দিয়ে, কটন ন্যাকড়া দিয়ে মুছে দিতে হয়, যাতে টাইলসে মশলা লেগে না থাকে। লেগে থাকলে উঠে যাবে, কিন্তু পরিশ্রম তো হবে না, ডাবল সময় লাগবে। তো একবারে সঙ্গে সঙ্গে কাঁচায় কাঁচায় মুছে দিলে থাকবে। এবার আমি লাগানোর টেকনিক দেখাবো, পঙ্কুটা রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখুন একদম কত সুন্দর পঙ্কু হয়েছে, এই যে একদম আঠা আঠা, দেখুন পড়তে চায় না কোন্নের থেকে, দেখুন। ঠিক আছে, এইরকমই ঢিলা পঙ্কু দিয়েই, তার কারণ কি, আর একটা জিনিস সিক্রেট বলে দেই, ওয়ালটা কতটা শুকনা সেই হিসাবে আপনাকে পঙ্কুটা ঢিলা করতে হবে। তার কারণ কি, এখানে যদি একটু ড্যাম থাকে, এই সাইডে একটু ড্যাম আছে, ঠিক আছে, ওই সাইডটা কিন্তু শুকনা, তো তার কারণ দেওয়ার সাথে সাথে তো ওয়ালে জলটা চুষে নেবে, শক্ত হয়ে যাবে, বোঝা গেল ঘটনাটা। সেই হিসাবে আমি একটু ঢিলা করব। তো এইখানে শুকনা আছে, আমি একটু মানার আগে মানে ঢিলা করে করেই মারবো, লাগানোর সাথে সাথে জলটা চুষে নেবে, ধরে যাবে সঙ্গে সঙ্গে, এটাও মাথায় রাখবেন। আর জল একবারে বেশি দেবেন না, পঙ্কুটা যেন একবারে ভাতের মারের মতন ঢিলা না হয়, একদম। এই দেখুন সেম, আস্তে আস্তে জল দেবেন, আস্তে আস্তে মাখাবেন, ফাটাফাটি পঙ্কু হবে। এবার এটা দিয়ে লাগাবো, এই মশলাটা মানে পঙ্কুর থেকে বেশি শক্ত হবে, এই টালসটা বেশি শক্ত করে ধরে রাখবে, কিন্তু আপনাকে সপ্তাহখানি ওয়ালটাকে ভিজিয়ে রাখতে হবে। সকালে উঠেই একটু জল মেরে দিলেন, অসুবিধা কী আছে, আমি সকালে উঠেই গতকালকে দিয়েছিলাম, আজকে দেই নাই, আবার দেবো। এ টোটাল সব নিজের হাতে সেট করে, একা কোনো লেবার ছাড়া, বুঝুন, শিখলে মনের জোর। একবার যখন আপনি সিক্রেট জেনে যাবেন, তখন আপনাকে করতে ইচ্ছা হবেই, ভালো লাগবে, তো প্রাউড ফিল করা কাজ। চলুন এবার আমি একটা লাগানোর, দু তিনটা লাগানোর টেকনিক দেখাই, সঙ্গে থাকুন। এবং চ্যানেলটাকে, এই ভিডিওটাকে যারা বাড়ি করতে চায় তাদেরকে শেয়ারিং করে তাদের পয়সা বাঁচাতে সহযোগিতা করবেন, আমি সেই উদ্দেশ্য নিয়ে এই টপিক দিচ্ছি ইউটিউবে, যেন মানুষের বাড়ি করতে মিস্ত্রি চুষে খেতে না পারে। আমাকে প্রচুর চুষে খেয়েছে রাজনীতি করে, আমার সাথে মানে নানান স্কিম, নানান মিথ্যা কথা বলে, প্রতারণা করে আমার পয়সা বেশি লাগিয়েছে। সেখান থেকে আমি চাচ্ছি মানুষের বাড়ি করতে যেন এরকম প্রতারণার খপ্পরে না পড়ে, তাই আমার এই ভিডিও দেওয়া। চলুন বন্ধুরা, আজকে এখন লাগানো দেখা। বন্ধুরা এই যে দেখুন, এই জায়গার যেই মানে টুকরাটা লাগবে সেটা আমি কেটে রেখে দিয়েছি, এগুলো লাগানোর পরে, জাস্ট পরে ভাবলাম যে ভিডিওটা বানিয়ে তারপরে এটা লাগাই, তাই আমি এটা টোটাল দেখাচ্ছি, এটাও পরবর্তীতে লাগাবো, আজকে এই ওয়ালটা শেষ দিয়ে দেবো, আজকে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি লাগানোর টেকনিকটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এইটা একটা দেখাবো, আর এটা কাটিং করার সিক্রেটটা বলে দিই, এটা কাটিং, এটা যে কাটিং করলাম কীভাবে, মুখটা যে আমি কাটছি কীভাবে, একদম টাইলসটাকে মানে বা হাতে, আমি দেখুন এখন তো আমি লাইভ দেখাতে পাচ্ছি না, তার কারণ এক হাতে করা সম্ভব না, এক হাতে রেকর্ডিং এক হাতে কাটিং। এটাকে একদম দেখুন, ব্লেডটা তো খুব ধারালো, একদম স্পিডে চলবে, একদম এক কোনা এইভাবে ধরবো, একটু হেলিয়ে ধরে এক সিধা মানে টানে কাটতে হবে, যেন আমার মুখটাও মানে একদম না কেটে যায়, ওই সেটটাও যেন একদম সময় স্মুথলি কাটবো, এটা অ্যাঙ্গেল করে ধরে। আপনি একটু বেশি তেড়াও করেও কাটতে পারেন, একটু কম কাটলেও অসুবিধার ব্যাপার নেই, এটা মুখটাকে কেটে দিতে হবে। তার কারণ কিনারে নইলে ওই ইটা কোবলাটা মিলবে না, ম্যাচিংটা হবে না, এই যে এটা ম্যাচিংটা, ঠিক আছে। তারপরে যে কোনাটা যে ফাঁকা ফুঁকা থাকবে, ওটা যখন হোয়াট সিমেন্টের মানে ই ঢুকে যাবে আর বোঝা যাবে না লাগানোর পরে। তো এটা আপনি ওই কাটিংটা করতে হবে, একটু আপনি কয়েকদিন প্র্যাকটিস করলেই পেয়ে যাবেন, একদম ইজি, কোটো কঠিন না। মোটরটাকে যে টাইলস কাটারটাকে সুন্দর করে আপনাকে ধরার হ্যাবিটটা, আর কিছু নয়, একটা দুটো ভুল হবে তারপর ঠিক হয়ে যাবে। আমি তো একদিনেই শিখি নাই, আস্তে আস্তে আমাকে ধৈর্য সহকারে শিখতে হয়েছে। তো সেই সিক্রেটটা বলে দিলাম, এটা কাটিং হয়ে গেল, এবার এখান থেকে আস্তে 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 এইটাকে মানে এই যে পঙ্কু, একটা ছোট্ট কন্নি লাগবে, ঠিক আছে, পঙ্কুটা বেশি থাকতে থাকতে কিন্তু টাইট হয়ে যাবে, সেই ঘাবড়ানোর ব্যাপার না, আবার একটু জল দিবেন, আবার একটু লেড়ে সেড়ে মানে ঘেটে ঘেটে একটু লুজ করে নেবেন, অসুবিধার ব্যাপার নেই, দিব পরিমাণ মতো। ওখানে উঁচাটা কতটা আছে আপনি কয়েকটা লাগালেই বুঝতে পারবেন, এক মাপে দিয়ে যাবেন একদম সেটিং হয়ে যাবে, এই লুজ
এখানে যে মশলাটার ইটা আছে ওইটা টাইসটাকে একদম কাম দিয়ে ধরবে। আমি এক হাতে জাস্ট আপনাদেরকে যেন করতে পারেন তাই আমি লাইভ দেখানোর চেষ্টা করছি। দেখুন এটাই মানে আমি যে মশলাটা দিয়েছিলাম মানে টাইলসেই জলটা খেয়ে নিচ্ছে, এটা ড্রাই হয়ে গেছে, তার কারণে কালকে ভিজানো ছিল, কালকে কাজ করা হয় নাই মানে ড্রাই হয়ে গেছে, তাই একটু জলে ভিজে নিতে হবে। মানে শুকনা টাইলসে মানে মশলা একদম পুঙ্কু মশলা একদম দেওয়া যাবে না, টাইলসটাকে এগুলো সব ভিজানো আছে, হ্যাঁ আবার তরকারি একটু একটু ভিজিয়ে নেবো, অসুবিধার ব্যাপার নেই। মানে টাইলসটা একদম ভিজা থাকা চাই, এ যেন জলটা না চুষতে পারে, এ যদি জল চুষে নেয় তাহলে তো আবার ওই ওয়ালটাও জলটা চুষে নেবে, তাহলে আমার পুঙ্কুটা বরবাদ হয়ে যাবে, মানে শক্ত হবে না, লাগবে না, এটা সিক্রেট। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে, তার কারণ এখন কিন্তু আর চুষবে না। দেখবেন আমি ভিডিও করতে করতে সেই এটা মানে অপশনটা ভুলে গেছিলাম, আপনাদের সেটাও আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখন আর কিন্তু ও খাবে না জলটা, এটা দিয়েই আমি ধরাবো। এখানে একটু মানে এই কোবলা লাগানো একদমই যে এখানে বেশি হলেও বেরিয়ে যাবে, সেটা আমি কেচে বের করে নিব, জাস্ট একটা এই ছোটো কন্নি দিয়ে দিলাম। এবার দেখুন ধরে নিয়ে একে যেখানটা দেওয়ার, এই দেখুন জাস্ট একটু ঠুকে দিতে হবে, কন্নির যে কাঠের আছাড়িটা থাকে সেটাতে একটু ঠুকে দিতে হবে। এটা মানে আমি ভিডিও করছি বলে চলে গেল, ঠিক আছে। দেখুন আওয়াজটা বুঝুন একদম মানে ই হয়ে গেছে, আর পড়বে না, অসুবিধার ব্যাপার নেই। এই চা মশলা এটা বেরোলো, এটাকে কেচে বালতিতে দিয়ে দেবো, এই এইটুকুই নোংরা হবে হাত, আবার ধুয়ে ফেলবো, আবার শুকনা নেকড়াতে মুছে নেবো, হয়ে গেল গল্প শেষ। এই জয়েন্টটাকে ভালো করে ফলো করতে হবে, জয়েন্টটা ঠিকঠাক আছে না নাই, যখন আর এই ওয়ালগুলা হয় এই মানে সব কোনা কোনাগুলি ম্যাচিং দেখতে লাগে, যে কোনাগুলা সেট হয়েছে না নাই, একদম সমান আছে না নাই, তাহলেই হয়ে গেল গল্পটা, মিডিলে দেখার ব্যাপার হবে না। যদি দেখেন যে একটু মানে উঁচা নিচা আছে, জাস্ট এইভাবে আস্তে আস্তে একটু ঠুকে দেবেন, এই দেখেন একদম সমান হয়ে গেছে, আর কোনো ব্যাপার নেই, একদম দেখুন সেটিং হয়ে গেল। এবার উপরটা লাগিয়ে দেবো, উপরটা লাগিয়ে এই সাইডটা লাগাবো, সেম প্রসেস এই প্রসেস। আর যখন এই যে নোংরাটা এই যে মশলাটা হলো এটা জাস্ট পরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেবো, হয়ে গেল পরিষ্কার। এইটুকুই কাজ, এই তো আহামরি কোনো কিছু ব্যাপার নেই, একদিনে মানে আপনি শিখে যাবেন এই ফর্মুলা অ্যাপ্লাই করে আপনারা অবশ্যই করতে পারবেন। এইবার এই ওয়ালটা লাগাবো, এই যে এই এই টাইলসটা দিয়ে এই ওয়ালটা হবে ফ্রেশ। আমি সঙ্গে থাকুন, আমি লাস্ট এখানে দু তিনটা টাইলস লাগানো দেখাবো কীভাবে সেট করি এই টাইলসটা। আর একটু সিক্রেট বলে দিই বন্ধুরা, যখনই এই তলিটা লাগানো হবে, দেখুন এটা তো টোটালি মশলার উপরেই ধরে থাকবে, একটু তো ভারী আছে জিনিসটা, তো দিয়েই এইভাবে যখনই আমি মশলাটা দিয়ে এখানে সেট করলাম, সেট হয়ে গেল একদম, এইভাবে দেখলাম একদম সমান আছে, ঠিক আছে, তাহলে এটিকে একটু ঠেলে ধরে রাখবেন জাস্ট 15-20 সেকেন্ড, আপনি দেখবেন যে জলটা চুষে গেল নাকি, জলটা ওয়ালে চুষে নেবে, জলটা চুষে নিলে আর পড়বে না, ও মশলাই এটাকে ধরে রাখবে, তো এই এটা একটু মানে খেয়াল রাখবেন, নাহলে কি আপনি লাগিয়েই ছেড়ে দিলেন পড়ে যাবে, পড়ে গেলে তো ভেঙেও যাবে, আবার নতুন করে কাটিং করতে হবে, বুঝুন, নাহলে আপনার যখন এটা লাগানো হয়ে গেল। এবার দেখুন এই সাইডে দিয়ে একটু একটু মশলা বেরিয়ে আছে, এটাকে এই কন্যা দিয়ে হালকা করে চেঁচে দিবেন, হালকা করে চেঁচে দিবেন, চেঁচে দিয়ে এই যে কন্যাটা দিয়ে একদম পরিষ্কার করে দিলাম। এই মুখগুলোতে এই যে মুখগুলোতে মশলা যে থাকে, এই মুখের মশলাটা, তার কারণ এখানে হোয়াইট সিমেন্ট ঢুকাতে হবে, নাহলে সুন্দর লাগবে না, এখানে যদি কালো কালো থাকে, হ্যাঁ এটা যখন একটু টেনে যাবে, একটু পরে সঙ্গে সঙ্গে নয় কিন্তু পরে, যখন দেখবেন যে টেনে গেছে বা অন্যান্য কাজ করতে করতে যখন দেখবেন যে এটা টেনে গেছে, তখন এইটাকে এই মুখগুলি যদি মশলা থাকে সেই মশলাটাতে আস্তে আস্তে কন্যা দিয়ে কেকড়িয়ে নেবেন, কেকড়িয়ে নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেবেন, হয়ে গেল কেকড়িয়ে নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেবেন, হয়ে গেল একদম চকাচক, এই দেখুন চোখের সামনে এই সাইড হয়ে গেল। আপনাদেরকে সিক্রেট বললাম, একটু বলার ছিল, আর এই সাইডগুলি এগুলিতে ধরে রাখার কোনো ব্যাপার নেই, একটু সঙ্গে সঙ্গে বসে যাবে, হ্যাঁ একদম এই মশলায়ও জিনিসটা এত শক্ত হবে, কালকে জাস্ট একে শুধু জল মেরে দিতে হবে, 24 ঘন্টা পর থেকে ভিজানো শুরু করব, এই হয়ে গেল। এবার এই সাইডটা করি, এই সাইডটা করার পরে আপনাদের সঙ্গে থাকুন, আর 1-2 মিনিটের মধ্যে ভিডিও শেষ করব, দেখুন অনেক কাজে দিবে আপনার। কথা হয়েছে এই দেখুন এখানে জাস্ট এই ছোটো কর্নির আমার মাপা আছে, আমি যেই হাইটটা দিয়ে দিই, বেশি খাওয়াবো না, 4 কর্নির মতো দিয়ে বিছাবো পাতলা করে, দেখুন
ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি লাইটটা দিয়ে বিছানোর টেকনিকটা দেখবেন। আর মিস্ত্রি যে বসায় এইরকম ঘরচর মচর করে কোনো রকম শর্টকাটে দিয়ে দিয়ে সম্পূর্ণ জায়গায় লাগে না। দেখুন বিছানোর টেকনিকটা একদম পাতলা করে এই পুরা ওয়ালের মধ্যে এটা টাচিং হবে। আর মিস্ত্রির একটা টাইলস খুলে একবার দেখে নেবেন কয় জায়গায় টাচিং হয়, দু তিন জায়গায় ম্যাক্সিমাম টাচিং হয়। আর এটা পুরা টুকের মধ্যে টাচিং হবে, ওয়ালটার মধ্যে শক্ত ওইজন্যই বেশি হবে। আর এটা এখানেও বালু রয়েছে, এটাও প্লাস্টার, প্লাস্টারের মধ্যে বালু মশলা করলেই বুঝতে পারবেন, জাস্ট দিতে দিতে বোঝা যাবে। পাতলা করে একই লেভেলে সময় লাগবে, নিজের কাজ তো, আমার তো হাজিরার ব্যাপার নাই। জীবনে প্রথমবার বন্ধুরা এই সিক্রেট বের করে আমি নিজের এই পয়সা মানে সাশ্রয় করলাম। মানে দেশ জুড়ে লকডাউন হয়ে মানুষ কতভাবে মানে হ্যারাসমেন্ট হয়েছে পয়সার দিক দিয়ে, স্বাস্থ্যর দিক দিয়ে। তো বন্ধুরা আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য ইউর হেলথ এন্ড ওয়েলথ কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান। বন্ধুরা আমার ইনস্ক্রিনে থাকা ভিডিওটি দেখতে একদম ভুলবেন না, সুস্থভাবে বাঁচার গোপন রহস্য জেনে যাবে। বিনা অ্যাক্সিডেন্টাল ম্যাটার ডাক্তারের প্রয়োজন হবে না, সুস্থভাবে বাঁচবেন, কোনো অসুখ বিসুখ হবে না, দেখতে ভুলবেন না। সময় করে 52 মিনিটের ভিডিও গল্প করতে করতে দেখুন বিছালাম আপনাদের চোখের সামনে লাইভ। বোঝানোর জন্য কেন দিচ্ছি, আমি তো শিখে ফেলছি, আপনাদের কেন দিচ্ছি, আমার নলেজ দিয়ে যেন মানুষের লক্ষ লক্ষ টাকা সেভ হয়, এটাই আমার উদ্দেশ্য। আর কোনো বিকল্প কিছু নেই, তার কারণ আমার জীবনটাও একটা সুযোগ, আর কিছু নয়, সবারই। পৃথিবীতে আসার আর সেকেন্ড চান্স দেবে না উপরালা। তো তাই অ্যাট ফার্স্ট হেলথ আফটার দেন ওয়েলথ। যদি আপনি সুস্থভাবে বাঁচতে না পারেন, এই টাইলস লাগিয়ে বাথরুম বানিয়ে কতদিন ইউজ করবেন, রুগী হয়ে আসবেন অন্যকে ধরে ধরে নিয়ে। খারাপ পাবেন না কথাগুলি বলছি, সত্য কথা, এই দেখুন। তারপরে জাস্ট এটা করলেও হয় না করলেও হয়, এটা করলে কি হবে মশলাটা আরও বেশি মানে বসবে আর কি, যেতে উঁচু নিচু থাকবে, একদম সমান হয়ে প্রেসারে বসে যাবে। এক হাতে করা সম্ভব নয়, মিস্ত্রিটা লেবার নিয়ে করে, আমি একা করছি বন্ধুরা। দেখুন জাস্ট আমি বসানোর টেকনিকটা দেখিয়ে দিচ্ছি, আমি এক হাতে এটা একচুয়ালি এক হাতে করা সম্ভব নয়, আমি তথাপি করছি আপনাদের বোঝানোর জন্য। বুঝুন একবারে টাচিং করে দিয়ে দেবো, দেখুন দেখতে হবে এইটার সাথে আমি একদম মানে আমি এই প্ল্যানিংয়েই ডেটো লাগিয়েছি, ডেটোর সাথে ফ্ল্যাশ করে দেবো। তারপরে এখানে মোল্ডিং করে বিট দেওয়া হয় নাই, দিলে আরও সুন্দর লাগতো। দিয়ে জাস্ট একদম মশলাটা সমানভাবে বসালে কি হবে, আপনাকে অত ঠুকতে হবে না, একাই এটা বসে যাবে। দেখুন দিয়ে জাস্ট টাচিং করে দিলাম, জাস্ট এইটার লেভেলটা দেখবো সমান আছে কি না, একদম সমান আছে। তারপরে এদিক দিয়ে তোমার হোয়াইট সিমেন্ট ঢুকবে, এখানে ম্যাচিং করে দেবো। এবার এই 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 ফাঁকগুলোতেও হোয়াইট সিমেন্ট ঢুকবে, তখন আর মানে ভালো লাগবে। এইভাবে পুরো লাইন দেবো, তারপরে উপরের লাইন দেবো। এবার সিক্রেট আমি বলে দিই, এই লাইনটা যখনই দেব তখন দেখবো এই সাইডটা ঠিকঠাক আছে কি না। কোনাগুলি একদম কোনাগুলি, মিডিলে কি হলো দেখার দরকার নেই, কোনাগুলি দেখবেন, কোনাগুলি ঠিকঠাক আছে না নাই, ম্যাচিং হলো না নাই। চলুন আরেকটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি শর্টে, সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা আপনাদের যেটা আমি সিক্রেট মানে শেয়ার করতে চাই, সেই সিক্রেটটা হলো আমি যে আপনাদেরকে এই টাইলস লাগানোর কনসেপ্টটা দেখালাম, শেয়ার করলাম, আমি কিন্তু লাইফে প্রথমবার, আমি কিন্তু মিস্ত্রি নই, জাস্ট নিজে ক্যালকুলেশন করে করে নিজের থেকে আমি সাবজেক্টটা ক্রিয়েট করেছি। এবং এই যে পঙ্কু বানানোর সাবজেক্টটা, এটাও আমার মাথার থেকে বেরোয়েছে যে এরকমভাবে লাগালে কী ঘটনা ঘটবে। এই যে লাগানোটা হয়েছে, এবার এটা এখনও টানলে খুলবে না, অনেক দূরে টানলে জোরদবর্তী প্রেশার ক্রিয়েট করলে তারপরেই বেরিয়ে আসবে, তাছাড়া কিন্তু বেরোবে না। এবার কথা হচ্ছে এই যে সিক্রেটটা, আমি যদি এই ডেটোটা মানে আরও মানে একটু প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এই ডেটোটা আমি এদিকে যে ঢালে আছে, ঢালে ঢালে যদি ওইদিকে মিলিয়ে দিতাম, তাহলে কিন্তু এই টাইলসগুলি কাটা পড়তো না একদম, এইগুলি একটু একটু কেটে 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 মানে এই লেভেলটাকে মিলানো হয়েছে, এই লেভেলটা। তার কারণ কি, এটা ঢালে ঢালে ডেটোটা চলে গেছে। এবার এইটা যদি করতে যেতাম আরও সময় লাগতো, আমি মিলিয়েছিলাম এখান থেকে, কিন্তু পরে দেখলাম লাইফে প্রথমবার ক্যালকুলেশন, তো পরে দেখলাম এখান থেকে ক্যালকুলেশন যদি করি ওইদিকে মেলাতে একটু প্রবলেম হয়, তার কারণ ওইদিকে ঢাল আছে। তো আপনারাও এভাবে এই ভিডিওটি দেখে যদি আপনারাও করার চেষ্টা করেন, যেদিকে ঢাল আছে সেদিকের থেকে মিলিয়ে উঠে যেতে হবে, যেন এইটা এই লেভেলটা একদম স্মুথ হয়, একদম লেভেল হয়। একটু একটু ফাঁকা থাকলে ওটা হোয়াইট সিমেন্টের মেকআপ হয়ে যাবে, অসুবিধার ব্যাপার নেই। এটা যদি আগে না লাগাতাম পরবর্তীতে আর লাগানো যেত না, এত চিকন টাইলস কাটা যায় না, ভেঙে যাবে। এই জন্য এটা আগে লাগিয়ে তারপর এটা করা হয়েছে, এটাও ফ্রেমটাও হয়ে গেল,
এবার এটা হয়ে গেল, এই যে গ্যাপটা হয়ে গেল এটা হোয়াইট সিমেন্টে মেক আপ হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না, দেখতেও সুন্দর লাগবে, যখন ফিনিশিং হবে দেখতে পারবেন খুব সুন্দর লাগবে। তো কথা হচ্ছে এই যে সিক্রেটটা, পরে আমি ওই সাইডটা খুলে, ওই সাইডটা খুলে উঠিয়ে আবার এই সাইডের থেকে জাস্ট একই লেভেলে, এই যে মশলাটা বিছিয়েছিলাম আমি একই লেভেলে, এই মশলা যে 2 একর মশলা যেটা, সরি ভুল বললাম, 1 একর মশলা মানে যতটুক সিমেন্ট ততটুক বালি দিয়ে যে আমি মশলাটা তৈরি করছিলাম সেটা দিয়ে এক লেভেলে বসিয়ে বসিয়ে গেছি। দেখুন একই লেভেলে সুন্দর করে বসিয়ে আসছে, জাস্ট এই কোনাগুলি একটু একটু কাটতে হয়েছে। আপনারা যখন করবেন অটোমেটিক বুঝে যাবেন যে এইটুক উপর লেভেলটা ম্যাচিং করতে হবে, উপর লেভেলটা, তার কারণ এইটা তো হোয়াইট সিমেন্টে ম্যাচিং হয়ে যাবে, তখন আর বোঝাই যাবে না যেখানে কাটিং কুটিং হয়েছে। তো বুঝুন সিক্রেটটা, এই সিক্রেট তো আর মিস্ত্রিটা ঘরের মালিক যে তাকে তো বুঝিয়ে দেয় না যেটা এইভাবে এইভাবে হয়, কিন্তু এটা ভেবে 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 আমি উদ্ভাবন করেছি। তাই তো ভাবলাম এইভাবে যে আমার অনেক টাকা সেভ হলো, ওয়ালটাও দেখতে সুন্দর হলো, সঙ্গে আমার শরীর ভালো থাকবে, তারপর আমি পরিশ্রম করলাম, একটু ঘেমেও গেছি একটু কাজ করতে গিয়ে, যদিও সেরকম পরিশ্রমের কাজ নয়, জাস্ট একটু মেন্টালি ক্যালকুলেশনের কাজ, এইটুক বাকি থাকলো। এইটুক আমি আরেকটা হিন্দিতে টপিক দিব, সেইটুকের জন্য রাখলাম, এটা আরেকটা হিন্দিতে টপিক দিয়ে শেষ করব। তার কারণ কি, আমি চাই এই যে আমি নলেজগুলি গ্যাদার করতেছি এই নলেজ দিয়ে সাধারণ মানুষের কাজে লাগুক, এটাই উদ্দেশ্য নিয়ে আমার এই চ্যানেল খোলা। যে কোনো টাইপের নলেজ হতে পারে যেন মানুষের লাভদায়ক হয়, তার কারণ এই পৃথিবীতে একটাই সুযোগ পেয়েছি, সেই সুযোগটার যেন সদ ব্যবহার হয়, এটাই মূল উদ্দেশ্য। তো বন্ধুরা এই যে সিক্রেট, একদিনে তো সব সিক্রেট মানে ক্লিয়ার হয় না, আবারও আমার মনে যদি কোনো রকম কোনো উদ্ভাবন হয় আমি অবশ্যই টপিক দিতে থাকবো। খালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হেলথ আর ওয়েলথের কমপ্লিট এবং মাল্টি নলেজের এই চ্যানেলটি মানুষকে শেয়ারিং করে আপনারা অবশ্যই এই পৃথিবীর আনন্দ উপভোগ করবেন, এই উদ্দেশ্য নিয়েই আবার মাল্টি ভিডিও দেওয়া। যারা নতুন বাড়ি বানাচ্ছে তাদেরকে এই টপিক দিয়ে এবং আমার ইনস্ক্রিনে থাকা ভিডিওটি এবং আই কার্ডে থাকা ভিডিওটি স্বাস্থ্যমূলক, এই জীবন একবারই পাওয়া গেছে, দ্বিতীয়বার পাওয়া কিন্তু যাবে না, মাথায় রাখবেন। এই চ্যানেলের উদ্দেশ্যই ইউর হেলথ অ্যান্ড ওয়েলথ কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান। বন্ধুরা আমাদের স্বাস্থ্য আর সম্পদ নিয়েই আমার এই চ্যানেল, রিকোয়েস্ট থাকলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু উৎসাহিত করবেন। আজকের জন্য টাটা বাই বাই, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ।